প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে আবার আমি হাজির হয়ে গেলাম। আমি ফয়জুল বালি, রসায়ন বিভাগ, সরকারি বরিশাল কলেজ। আজকে তোমাদের ক্লাস নেব পরিমাণগত রসায়নের শেষের দিকে। আমরা প্রায় জানো যে আমরা কিছু সৃজনশীল প্রশ্ন সমাধান করছি, ঠিক তদ্রূপ একটা সৃজনশীল প্রশ্ন দেখো আজকে আমরা সমাধান করার চেষ্টা করব, সমাধান করব। আচ্ছা, এবার আসুন তাহলে প্রশ্ন দিকে। দেখো এখানে বলা আছে তোমার দুইটা পাত্র দেওয়া আছে, পাত্র এ এবং পাত্র বি দেওয়া আছে। এ পাত্রে দেওয়া আছে 20 ml 0.15 মোলার একটি সালফিউরিক অ্যাসিড, বি পাত্রে দেওয়া আছে 15 ml 0.1 মোলার একটি সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ। দুইটা দ্রবণ দেওয়া আছে। আচ্ছা, এবার দেখো আমার ক বলছে জারক কি। আমরা যেহেতু চাপটা জারণ বিজারণ, জারক কি তোমরা জানো যে যার বিজারণ ঘটে তাই সে কি হয়, জারক হয়। অর্থাৎ যে সমস্ত পদার্থ বা বস্তু অন্যকে জারিত করে নিজে বিজারিত হয় তাকে বলা কি জারক। যেমন তোমার সমস্ত অধাতুগুলো হচ্ছে কি জারক পদার্থ। যেমন ধরো সে তোমার ক্লোরিন একটা ডোসে গ্রহণ করে, গ্রহণ করে কি হয় ঋণাত্মক আয়নে পরিণত হয়। তার মানে এখানে যে ক্লোরিনটা এটা হচ্ছে কি জারক। যে সমস্ত বস্তু তাহলে এর যদি জারক জারক হয় তার মানে বিজারণ ঘটছে, আর যে তার মানে কি বিজারিত হয়েছে তাহলে কি লিখবা, যে বস্তু অন্যকে জারিত করে নিজে বিজারিত হয় তাকে বলা কি জারক। উদাহরণ তো দিলাম অনেকগুলো, সমস্ত ধাতুগুলো আমাদের জারক পদার্থ, পটাশিয়াম, পারম্যাঙ্গানে, পটাশিয়াম ডাইক্রোমেট, এগুলো হচ্ছে আমাদের জারক পদার্থ। তাহলে এই গেল আমাদের জারক। হ্যাঁ, এরপর আসো খ নম্বরে বলা আছে সালফিউরিক অ্যাসিডের সালফারের জারক সংখ্যা নির্ণয় করো। দেখো খয়ে আমরা যদি নির্ণয় করি একটু, খয়ে H2SO4 সালফিউরিক অ্যাসিড এর জারক সংখ্যা নির্ণয় করবো। খুব সহজ জিনিস দেখো, যেহেতু আমাদের কোনো আদান নাই, তোমরা জানো যে এখানে দুইটা নিয়ম জারক সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে, যদি কোনো আদান না থাকে মানে আদানবিহীন যৌগ যদি হয় তাহলে তার মোট জারক সংখ্যা যেগুলো কি হবে শূন্য হবে। তাহলে আমরা ধরে নিব, আমরা এরকম লিখবো যে ধরি যেহেতু সালফারটা বেরোতে বলছে, সালফারের জারণ সংখ্যা দেখো, সালফারের জারণ সংখ্যা ইজ ইকুয়াল টু হবে কত, আমাদের এক্স ধরে নিলাম। সুতরাং হাইড্রোজেন জারণ প্লাস ওয়ান জারণ সংখ্যা ইন্টু হচ্ছে টু, অর্থাৎ তোমার এই হাইড্রোজেনের জারণ সংখ্যা ইন্টু হচ্ছে তার পরমাণুর সংখ্যা, তাহলে প্লাস ওয়ান ইন্টু হচ্ছে কি পরমাণু সংখ্যা দুই। দুইটা মোলের মাঝখানে দেবো আমরা প্লাস চিহ্ন, প্লাস। সালফার যেহেতু নির্ণয় করতে বলছে, সালফার মানে হচ্ছে এক্স আমাদের প্লাস। অক্সিজেন আমাদের জারণ সংখ্যা জানি, অক্সিজেন জানি হচ্ছে জারণ সংখ্যা মাইনাস টু, তাহলে দেবো মাইনাস টু, এই মাইনাস টু ইন্টু হচ্ছে কত আমাদের ফোর, ইজ ইকুয়াল টু হবে কত জিরো। কারণ যেহেতু এটা একটা আদানবিহীন বা আদান নাই, তার মানে মোট জারণ সংখ্যা হবে কি, এটা পূর্ণ যৌগের জন্য মোট জারণ সংখ্যা হচ্ছে আমাদের শূন্য, তাহলে সেই মোট জারণ সংখ্যা একটু শূন্য বসালাম। আচ্ছা, এবার করো তাহলে কত হয় ক্যালকুলেশন করো। এখানে হয় তোমার টু প্লাস হলো এক্স, মাইনাস হলো এইট, ইজ ইকুয়াল হচ্ছে কত তোমার দুই, সুতরাং চার দুগুণ এইট। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো তোমার কত হয় এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো, সুতরাং এই এক্স ইকুয়াল টু কত হবে প্লাস সিক্স, এ পাশে গেলে। তার মানে তোমার এখানে যে কেন্দ্রীয় মৌল আছে যার সালফার, সেই সালফারের যার সঙ্গে পাইলাম আমরা সিক্স। তো এটা পেয়ে গেলো সহজ জিনিস, এটা গেল। আমি আবার একটু বলছি দেখো, যেখানে যার সঙ্গে নিয়ম হচ্ছে ওই মৌলের জারণ সংখ্যা নিজস্ব জারণ সংখ্যা, যেমন হাইড্রোজেন জারণ সংখ্যা প্লাস ওয়ান ইন্টু হচ্ছে তার পরমাণুর সংখ্যা, দুইটা মৌলের মাঝখানে হবে আমাদের প্লাস, অর্থাৎ হাইড্রোজেন আর সালফারের মাঝখানে কি প্লাস, সালফার হচ্ছে কি আমাদের এক্স, আবার দুইটা মৌলের মাঝখানে প্লাস প্লাস, অক্সিজেন কি মাইনাস টু, মাইনাস টু ইন্টু হচ্ছে কত তার ফোর, এই যে ফোর আমাদের, ইজ ইকুয়াল টু যেহেতু পূর্ণ যৌগ কোনো আদান নাই মানে আদানবিহীন, সেহেতু পূর্ণ যৌগের ক্ষেত্রে আমার জানার সংখ্যা শূন্য হয়, যে ওটা শূন্য। তাহলে এবার ক্যালকুলেশন করলাম দুই এক্স চার দু কোনো আট, হ্যাঁ, তারপর যোগ বিয়োগ করো সিক্স, এবার সেগুলো প্লাস হয়ে যায়, তার মানে সালফার জানার সঙ্গে এখানে প্লাস সিক্স আমাদের। তো এইটা গেল তোমার খ। এরপরে আসো তুমি গয়ের ক্ষেত্রে দেখো, গয়ে যেটা আছে আমাদের গ, গয়ে বলছে এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা ppm নির্ণয় করো। অর্থাৎ তোমার এই যে পাত্রটা আছে, এই পাত্রটা এখানে কি আছে 20 ml 0.25 মোলার একটি সালফিউরিক অ্যাসিড, এই ঘনমাত্রাটা আমাদের ppm এ নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এখানে একটা ঘনমাত্রা কিন্তু আমার দেওয়া আছে 0.15 মোলার একটি, 0.15 মোলার একটি, তাহলে বের করে দেখো H2SO4 এর ঘনমাত্রা, H2SO4 এর ঘনমাত্রা ইজ ইকুয়াল টু হচ্ছে কত 0.15 মোলারিটি, ঘনমাত্রা আমার দেওয়া আছে। দেখো তাহলে আমরা আগের ক্লাসে পড়িয়েছিলাম
যে এই মোলারিটি মানে হচ্ছে কিন্তু মোল পার লিটার, অর্থাৎ তোমার এই এম এর পরিবর্তে আমরা লিখতে পারি 0.15 ওই মোল পার লিটার লিখতে পারি আমরা। মোলারিটি মানে হচ্ছে কি মোল পার লিটার লিখলাম, তাহলে যখন আমরা ঘনমাত্রা বের করব অর্থাৎ তোমার মোল পার লিটার যখন আমরা গ্রাম পার লিটারে নেব তখন ওই যৌগের মানে যে যৌগ থাকবে সেই যৌগের আণবিক ভর দ্বারা গুণ করব। তাহলে করো কিভাবে হবে দেখো, তাহলে এই 0.15 ইনটু তোমরা জানো যে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98, তাহলে বসাও এই 98, তাহলে এটা বলা কি আমাদের গ্রাম পার লিটার। অর্থাৎ মোল পার লিটার থেকে যদি আণবিক ভর দ্বারা আমরা গুণ করি তাহলে পাবো কি আমরা গ্রাম পার লিটার। আচ্ছা যেহেতু বলছে পিপিএম, তোমাকে বুঝতে হবে যে পিপিএম জিনিসটা কি ছিল। পিপিএম কিন্তু আমরা শিখছিলাম এরকম ভাবে যে আমাদের অর্থাৎ প্রতি লিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে, অর্থাৎ এক লিটার দ্রবণে তোমার যত মিলিগ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে তাকে বলা কি ওই দ্রবণের পিপিএম বলা হয়। তাহলে সেই হিসাবে আমাদের মিলিগ্রাম, আমি বলছি কি গ্রাম, তাহলে গ্রাম থেকে আমাকে মিলিগ্রামে নিতে হবে, তাহলে নাও আমাকে গ্রাম থেকে যদি মিলিগ্রামে নিতে হয় একহাজার দ্বারা গুণ করবো, তাহলে 0.15 ইনটু হচ্ছে 98 ইনটু হচ্ছে কত আমাদের 1000 যদি করো তাহলে এটা পাবা কি আমরা মিলিগ্রাম পার লিটার পাবো আমরা। আর মিলিগ্রাম পার লিটার যে কথা পিপিএম আমার একই কথা না, কোনো আসো আমরা যে ওখানে মানটা কত হয় দেখি। আচ্ছা 0.15 ইনটু হচ্ছে 98 ইনটু হচ্ছে 1000, তাহলে আসে আমাদের 14700। দেখো তাহলে আমাদের 14700, তাহলে মানে এত পিপিএম, এই হচ্ছে আমাদের ম্যাথ 14700 পিপিএম। তাহলে এটা পেলাম আমাদের ম্যাথের ক্ষেত্রে যে H2SO4 আমাদের পিপি H2SO4 পিপিএম কত হবে। আচ্ছা আমি আবার বলছি দেখো যে প্রথমে আমার এখানে ঘনমাত্রা দেওয়া আছে তাই আমাকে আর আগে সূত্র অ্যাপ্লাই করতে হয় নাই, ঘনমাত্রা হচ্ছে দেওয়া আছে 0.15 মোলারিটি। এখন যেহেতু 0.15 মোলারিটি দেওয়া আছে তাহলে এই মোলারিটির মানে হচ্ছে কিন্তু মোল পার লিটার, এম যে কথা মানে এম এর অর্থ হলো এরকম যে এম যে কথা আর এই মোল পার লিটার একই কথা। এরপর আমরা মোল পার লিটার যদি আমরা গ্রাম পার লিটার নিতে হয় তাহলে ওই যৌগের মানে এই যে যৌগটা আছে সেই যৌগের আণবিক ভর দ্বারা গুণ করতে হয়। তাহলে তোমরা জানো সালফিউরিক যে আণবিক ভর হলো 40, কীভাবে বের করে দেখো দেখাচ্ছি বের করে যে হাইড্রোজেন হচ্ছে 1 ইনটু হচ্ছে 2 প্লাস সালফার হচ্ছে 32 প্লাস অক্সিজেন হচ্ছে 16 গুণ 4, তাহলে কত হয় এটা 2 32 এটা হলো 4 64, দেখো যোগ করলে 98 হয়। তাহলে আমরা সেই 98 দ্বারা দেখো গুণ করে দিছি আমরা, তাহলে পাইলাম কি আমরা গ্রাম পার লিটারে। এবার তুমি সেই গ্রাম পার লিটার থেকে আমরা নেবো কি মিলিগ্রাম পার লিটারে নেবো, তাহলে মিলিগ্রাম পার লিটার যদি নেও তাহলে কি সেটাকে 1000 গুণ করতে হবে। জানো তোমার জানো 1000 মিলিগ্রাম মানে হচ্ছে কি 1 গ্রাম, তাহলে 1000 দ্বারা গুণ করলাম, গুণ করে দেখলাম পাইলাম আমরা 14700। আর মিলিগ্রাম পার লিটার যে কথা পিপিএম আমার একই কথা, কারণ পিপিএম বলছিলাম পিপিএমের সংখ্যাটা হচ্ছে এরকম যে প্রতি লিটারে যত মিলিগ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে তাকে বলা কি ওই দ্রবণের পিপিএম, তাহলে সেই হিসাবে এটাই হচ্ছে কি আমার পিপিএম। তোমাদের এটা দেখানোর দরকার না, এটা জাস্ট তোমার নিজের জন্য বোঝানোর জন্য দেখাইছি, কিন্তু আমার ম্যাথ হচ্ছে এতটুকুই। তাহলে এই গেল আমাদের গ নাম্বার, হ্যাঁ এরপর আসো ঘ নাম্বারটা। দেখো ঘয়ে আসো, ঘয়ে বলছে এরকম যে এ ও বি পাত্রের দ্রবণ, এ ও বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণে অ্যাসিড বা ক্ষার দ্রবণের ঘনমাত্রা পরিবর্তন বিশ্লেষণ করো। বলছে এরকম যে এ এবং বি দুটোকে মিলাবা, মিলানোর পরে আমাদের যে কোনটা থাকবে অ্যাসিডিও হবে না ক্ষারীয় হবে, এবং যেটা হবে অ্যাসিডিও হোক আর ক্ষারী হোক তার ঘনমাত্রা তুমি বের করবা, এটা আমাকে বলছে। দেখো এ ও বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণে অ্যাসিড বা ক্ষার দ্রবণের ঘনমাত্রা, অর্থাৎ এটা এবং এটাই দুটোকে যদি একত্রে মিশ্রিত করো তাহলে মিশ্রিত করলে আমাদের যে দ্রবণটা হবে ওটা কি অ্যাসিডিও হবে না ক্ষারীয় হবে, শুধু এটুকু বের করলেই হবে না, এবং অ্যাসিডিও ক্ষারীয় যদি হয় যেটাই হোক না কেন তার ঘনমাত্রা কতটুকু আছে এটা বের করতে বলছে। অর্থাৎ তোমার এখানে দেখো সালফিউরিক ঘনমাত্রা আসলে 0.15 আর সোডিয়াম হাইড্রোক্সাইড ঘনমাত্রা আসলে 0.1 মোলারিটি, অর্থাৎ যখন তুমি বিক্রিয়া করাবা তখন তোমার কোনটা থাকবে এবং তার ঘনমাত্রা কত হবে এটা আমাকে বের করতে বলছে। তাহলে আসো আমরা করি, দেখো দুইটা পাত্রে যে দুইটা দ্রবণ দেওয়া আছে আমাদের দুইটা কিন্তু ঘনমাত্রা সমান না ভিন্ন ভিন্ন, এটা দেওয়া আছে 0.15 মোলারিটি, এটা দেওয়া আছে 0.1 মোলারিটি, তার মানে ঘনমাত্রা কি আমার ভিন্ন, এখানে ঘনমাত্রা তো ভিন্ন হয়েছে,
তার মানে আমাকে এখান থেকে বের করে নিব যে আমার এ পাত্রে কয় মোল বিক্রয় করছে আর বি পাত্রে আমার কয় মোল বিক্রয় করছে। আমরা একটু বের করে আসো, তা লিখবা পাত্র এর ক্ষেত্রে, দেখো পাত্র এর ক্ষেত্রে দেখো আমরা জানি যে 1000 ml 1000 ml 1 molarity মানে কিন্তু আমাদের 1 mole, এটা তোমরা জানো আগেও করেছি যে আমাদের যে কোনো পদার্থের 1000 ml 1 molarity মানে হচ্ছে 1 mole। তাহলে আমার কত আছে পাত্র এ, দেখো দেয়া আছে আমাদের 20 ml 20 ml 0.15 molarity। ইজিগুল হবে কত, তাহলে 20 × 0.15 ভাগ হচ্ছে কত আমাদের এই 1000, আচ্ছা এই এত মোল। তাহলে এটা বের করে আমরা কত হয় দেখি, 20 × 0.15 ভাগ হচ্ছে 1000। আচ্ছা 20 × হচ্ছে 0.15 রেজাল্ট ভাগ হচ্ছে 1000। আচ্ছা আমাদের মান আছে এরকম, দেখো যে 0.003 এই এত মোল, তার মানে এত মোল আমার হলো কি এই এটা বিক্রিয়া করে মানে এত মোল আছে আমার, অর্থাৎ এ পাত্রে আমার 0.003 মোল আমাদের রয়েছে আছে। এরপর আসো পাত্র বি এ, দেখো যে পাত্র বি বি এর ক্ষেত্রে দেখো একইভাবে করবা যে 1000 ml 1000 ml 1 molarity ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমাদের 1 mol। সুতরাং পাত্র বি আছে 15 ml, এখানে দেওয়া আছে 15 ml 0.1 15 ml 0.1 molarity, তাহলে কত হবে 15 × 0.1 ভাগ হচ্ছে আমাদের 1000। তাহলে ক্যালকুলেশন করাটা কত হয় দেখো, তাহলে 15 × 0.1 রেজাল্ট ভাগ হচ্ছে 1000, এটা আসে আমাদের 0.0015, এটা হচ্ছে এত মোলারিটি সরি এত মোল এটা আসে আমাদের। তাহলে পাত্র এ এবং পাত্র বি আমরা দুইটাই মোল পেয়ে গেলাম যে কোনটায় কত মোল আসে আমাদের। এবার আমরা কি করব বিক্রিয়াটা লিখবো, দেখো দুইটা পাত্র যখন মিশ্রিত করব মানে এ পাত্র আর বি পাত্র দুটোকে আমরা মিশ্রিত করব, দেখো করলে কি হবে, আচ্ছা লিখবা এ ও বি মিশ্রিত করলে সংঘটিত বিক্রিয়া। তাহলে করো এ পাত্রে আছে আমাদের, যেমন এই পাত্রে আছে কি আমার সোডিয়াম হাইড্রোক্সাইড, আচ্ছা সোডিয়াম হাইড্রোক্সাইড এই সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হলো সালফিউরিক অ্যাসিড H2SO4 বিক্রিয়া করে হবে কি আমাদের সোডিয়াম সালফেট, এই সোডিয়াম সালফেট আর আমাদের পানি এটা হবে। এখন আসো সমতা করো, দেখো এখানে সোডিয়াম আছে দুইটা, তার মানে তুমি এখানে টু দাও, টু দিলে সোডিয়াম দুইটা হইলো, আচ্ছা অক্সিজেন হলো 2, 4, 6, 4 আর হাইড্রোজেন 4টা, তাহলে এখানে টু দাও, তাহলে অক্সিজেন দেখো সোডিয়াম 2 এ পাশে 2 ঠিক আছে, অক্সিজেন এই 2 আর 4 6 4 আর 2 6, হাইড্রোজেন 2 আর 2 4, হাইড্রোজেন 2 আর 4 আর সালফেট ঠিক আছে আমাদের। তাহলে এই হচ্ছে আমাদের সমতা হয়ে গেল। তার মানে দেখো এই বিক্রিয়া থেকে আমরা কি লিখতে পারি, বিক্রিয়া করে সমতা করলাম এটা তো লিখতে পারি, দেখো যে এটার 1 মোলের সাথে এটা বিক্রিয়া করে কয় মোল আমার 2 মোল, আবার বলছি এটার 2 মোলের সাথে সালফিউরিক বিক্রিয়া করে কয় মোল 1 মোল আমাদের। তাহলে আমরা লিখি সেটা যে বিক্রিয়া হতে লিখবো এরকম যে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 1 মোল H2SO4 এর সাথে। দেখো এটা আমরা বিক্রিয়া থেকে লিখলাম যে আমাদের এখানে দেখো 2 মোল আছে, এটা আছে 1 মোল, তার মানে এই 2 মোল বিক্রিয়া করে 1 মোল H2SO4 এর সাথে। একবার সিম্পল জিনিস যে এর 2 মোল বিক্রিয়া করবে এর 1 মোলের সাথে, সুতরাং আমার কত মোল আছে এটা আমার বের করি। সুতরাং এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত গেল আমার, যেমন পাত্র করে সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল বি পাত্র, দেখো এই পাত্র বি এ কত আছে আমার 0.0015, তাহলে এই 0.0015 এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কত হবে, তাহলে দেখো
যে ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ ভাগ হচ্ছে কিন্তু আমাদের টু, এই এত মোল এস টু এস ফোর। আবারও দেখো বলছি একটু যে এই বিক্রিয়া থেকে লিখলাম দুই মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে এক মোল সালফিউরিক অ্যাসিডের সাথে, তাহলে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত এমএল? সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল আমার বি পাত্রে, হয়েছে বি পাত্রে, তাহলে বি পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে আমার জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ফাইভ মোল। তার মানে ওইটাই বলছি যে জিরো জিরো, সরি এটা ভুল লিখছি আমার, জিরো জিরো ওয়ান ফাইভ, জিরো জিরো ওয়ান ফাইভ, শুধু ফাইভ না, জিরো জিরো ওয়ান ফাইভ, এই ওয়ান ফাইভ, জিরো জিরো এই ওয়ান ফাইভ, এই এত মোল। তাহলে এটাকে ভাগ করে দেখো কত হয়, যদি আমরা ভাগটা করি দেখো আচ্ছা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ফাইভ ভাগ হচ্ছে আমাদের টু, তাহলে আসে আমাদের মানটা এরকম আসে যে জিরো পয়েন্ট জিরো 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 সেভেন ফাইভ, এই এত মোল এস টু এস ও ফোর, এত মোল এস টু এস ও ফোর। দেখো তার মানে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড কী করবে, এত মোল এস টু এস ও ফোরকে প্রশমিত করতে পারবে, কিন্তু আমার দেখো এস টু এস ও ফোর আছে আমার এ পাত্রে, কত মোল আছে আমার জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি, জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি আছে, তার মানে এখানে অনেক বেশি আছে কিন্তু আমার, তাহলে কতটুকু বেশি আছে ওইটা আমরা বের করি। দেখো এখান থেকে আমার টিপাশে আসি, এখানে দেখো রাখছি, আচ্ছা এরপরে দেখো পরেরটুকু করবে এখানে, আচ্ছা তাহলে কী লিখবা, সুতরাং অবশিষ্ট অবশিষ্ট এস টু এস ও ফোর থাকে, দেখো ছিল আমার জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি, সেখান থেকে আমার বিক্রিয়া করছে এটা আমাদের যে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন ফাইভ, এই এতটুকু আমাদের বিক্রিয়া করছে এই এত মোল। তাহলে এটা কত হবে দেখো আমরা করি, যে এত মোল থেকে এত মোল বিক্রিয়া করলো আমাদের কতটুকু রয়ে গেছে, আচ্ছা দেখো তাহলে আসো আমাদের এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি মাইনাস জিরো পয়েন্ট জিরো 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 সেভেন ফাইভ, তার মানে আমার রয়ে গেছে হচ্ছে, এটা কিন্তু আরেকটা জিরো আছে তোমাদের দেখো জিরো পয়েন্ট জিরো, আচ্ছা থাকে তোমার হলো যে জিরো পয়েন্ট জিরো জিরো টু টু ফাইভ, মানে তোমার এই সালফিউরিক অ্যাসিড আমাদের এত মোল রয়ে গেছে কিন্তু, অর্থাৎ আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডটা প্রশমিত করার পরও এই সালফিউরিক অ্যাসিড আমার আরও এত মোল কিন্তু অবশিষ্ট রয়ে গেছে আমার, তাহলে যেহেতু অবশিষ্ট রয়ে গেছে তার মানে কি এখন এটা পাইলাম, তাহলে বুঝলাম যে আমাদের দ্রবণটা কী ছিল অম্লীয়। দেখো মিশ্রণে অ্যাসিড বা ক্ষার দ্রবণের ক্ষমতা পরিবর্তন বিশ্লেষণ করে আমরা দেখলাম যে দুটা মিশ্রিত করার পরে আমাদের দ্রবণটা কী হলো, আমাদের অম্লীয় হলো। এখন দেখবো আমরা ওই অম্লীয় দ্রবণের ঘনমাত্রা কতটুকু, ঘনমাত্রা কী আছে, তো এই ঘনমাত্রা বের করার জন্য এটা পাইলাম যে এত মোল আমাদের রয়ে গেছে, ঘনমাত্রা বের করার জন্য সূত্র হচ্ছে এটা আমাদের দেখো, আচ্ছা তার আগে বলি এখানে দেখো এটা রয়ে গেছে আর মোট আয়তন কত দেখো বের করি আমরা, সুতরাং মোট আয়তন মোট আয়তন মোট আয়তন হচ্ছে এটা আছে বিশ এমএল আর এটা আছে পনেরো এমএল, তার মানে তোমার মোট আয়তন আছে আমাদের পঁয়ত্রিশ এমএল। আমরা বলছি মোট আয়তন আছে আমাদের দুই পাত্র যখন মিশ্রিত করবো তখন মোট আয়তন আছে আমাদের পঁয়ত্রিশ এমএল। সো এখানে সূত্র যেরকম লিখবে এরকম, সুতরাং এইচ টু এস ও ফোরের ঘনমাত্রা ঘনমাত্রা সূত্র হচ্ছে এটার আমাদের যে পাত্রের মোট আয়তন পাত্রের সরি আচ্ছা এটা হচ্ছে এস টু এস ও ফোরের ঘনমাত্রা, অর্থাৎ যে এস টু এস ও ফোর যেটুকু রয়ে গেছে তার ঘনমাত্রা ভাগ হচ্ছে পাত্রের মোট আয়তন পাত্রের পাত্রের মোট আয়তন লিটার এককে, অবশ্যই কিন্তু এখানে লিখবা লিটার এককে। আমি প্রশ্নটা পড়ি এখানে মুছে ফেলে দেখো,
लिटार अर्थात एच टू एसओ फोर घनमात्रा वायु हे पात्र मोट आयतन लिटार एकक हिसाब करते हैं तो हमें से बेर कर देखो एच टू एसओ फोर घनमात्रा दे तुम्हारा देखो जो 0.00225 और पात्र मोट आयतन दे 35 ml 35 ml के जो लिटारे नाओ तब हो तो हमारे 0.035 यत लिटार कारण ये तुम 1000 दिए भाग करवा तुम्हारा जानो जो 1000 ml हो लिटार तेल 35 ml के 1000 दिए भाग कर बे कर 0.035 यत लिटार एन ये तुम हे मान बेर करो देख कत है अच्छा यहाँ आसल 0.00225 भाग हे 0.035 अच्छा रेजल्ट सरकम देखो 0.64 एत मोलारिटी अथवा मोल पर लिटार कारण तुम्हारा जानो एककटा कि सरसरी ना लिखी ये लिखी देखो तो এটা ছিল কিন্তু মোল আমার এটা ছিল কি মোল আর এটা ছিল লিটার তাহলে কি হয় এই মোল পার লিটার যে কথা আর 0.64 মোলারিটি একই কথা কিন্তু তার মানে এই হচ্ছে আমাদের দ্রবণটা হলো অম্লীয় মাধ্যম এবং তার ঘনমাত্রা হচ্ছে 0.64 মোলারিটি ওই দ্রবণটা আমাদের এত মোলারিটিতে রূপান্তরিত হলো তাহলে এই ছিল আমাদের অঙ্কটা দেখো আমি আরেকবার বলছি এখানে কোশ্চেনটা ছিল এরকম যে তুমি যখন পাত্র এ এবং পাত্র বি দুটোকে যখন তুমি মিলাবা বা একত্রিত করবা তখন ওই দ্রবণটা কি হবে অম্লীয় হবে না ক্ষারীয় হবে যাই হোক না কেন এবং ওই দ্রবণটার ঘনমাত্রা কত হবে এটা তোমাকে বের করতে বলছিল হ্যাঁ পাত্র এ এবং পাত্র বি এর যে দুটো মিলানোর পরে বা বিক্রিয়া হওয়ার পরে কোনটা থাকবে মানে বাকি যে দ্রবণ থাকবে সেটা কি অম্লীয় হবে না ক্ষারীয় হবে অম্লীয় বা ক্ষারীয় যাই হোক তার ঘনমাত্রা কেমন হবে সেটা আমাকে বের করতে বলছে তাহলে আসুন সেটা করলাম যে প্রথমে আমরা কি করলাম দুইটা পাত্রে যদি ঘনমাত্রা আর এক দেওয়া নাই আমি দেখে নিলাম যে দুই পাত্রে কত কত মোল আমার আছে আমি এই পাত্রে কত মোল আছে আমার বি পাত্রে কত মোল আছে আমি এটা প্রথমে বের করছি কিভাবে বের করছি দেখো যে পাত্র এ এর ক্ষেত্রে মানে এই পাত্রে আমরা জানি কি যে 1000 ml 1 মোলারিটি মানে হচ্ছে 1 মোল এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য সমস্ত যোগের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে এই পাত্রে আছে আমার 20 ml 0.15 মোলারিটি তাহলে 20 ml 0.15 মোলারিটি ক্ষেত্রে কত হবে আমরা বের করলাম যে 20 গুণ এত ভাগ হচ্ছে 1000 তার মানে এত মোল তার মানে বুঝতে পারলাম যে আমার হচ্ছে এ পাত্র মানে সালফিউরিক অ্যাসিড আছে আমার 0.003 মোল আচ্ছা একইভাবে আমরা বি পাত্র দেখো পাত্র বি ক্ষেত্রে কি আছে একইভাবে লিখছি আমরা 1000 ml 1 মোলারিটি মানে হচ্ছে কি 1 মোল সুতরাং 15 ml 0.1 মোলারিটি মানে কত মোল অর্থাৎ পাত্র বি বি মানে হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড তার মানে সোডিয়াম হাইড্রক্সাইড আছে আমার 0.0015 মোল তাহলে আমি পেয়ে গেলাম যে এই পাত্রে কত মোল আছে আমার এই পাত্রে কত মোল আছে দুই পাত্রের আমাদের মোট মোল পেয়ে গেলাম আমরা এরপরে আমরা দেখো এখন দুটোকে মিশ্রিত করব বা একত্রিত করব একত্রিত করে আমরা বিক্রিয়াটাকে সম্পন্ন করব আচ্ছা তাহলে করো বিক্রিয়াটা দেখো বিক্রিয়া করছি আমরা এটা সোডিয়াম হাইড্রক্সাইড এটা সালফিউরিক অ্যাসিড এই সেই বিক্রিয়া এ ও বি মিশ্রিত করলে সংঘটিত বিক্রিয়া মানে এ আর বি যখন তুমি মিলাবো তখন কি বিক্রিয়া সংঘটিত হবে সেটা হচ্ছে এটা আমাদের 2 মোল সরি বিক্রিয়া লিখলাম আমরা সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস তোমার সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করে সোডিয়াম সালফেট আর পানি এটা উৎপন্ন করলো এখন তুমি এই বিক্রিয়াকে মনে রাখতে হবে সব সময়ের জন্য যত বিক্রিয়া আসুক না কেন যে টাইপের আসুক সব তোমাকে এই বিক্রিয়াকে অবশ্যই সমতা করে নিতে হবে যদি তুমি সমতা না করো কম্পেয়ার করো তাহলে অবশ্যই তোমার অঙ্কটা ভুল হবে হ্যাঁ তাহলে আমি সমতা করলাম সমতা করার আগে তোমাকে জানো যে আমাদের তুলনামূলক যে জটিল যৌগ থাকবে তার দিকে খেয়াল রেখে বাকি যৌগগুলোকে আমাদের সমতাকরণ করতে হবে তাহলে এখানে দেখলাম সোডিয়াম 2টা আছে তাই এখানে তুমি 2 দাও তাহলে 2 যদি দাও তাহলে অক্সিজেন হয় 2 আর 2 4 এজন্য এখানে 2 দাও তাহলে অক্সিজেন 4 হয়ে গেল হাইড্রোজেন 4 হয়ে গেল আচ্ছা এইভাবে তোমার সমতা করে নিলাম সমতা করার পরে আমার দরকার হচ্ছে সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রক্সাইড তাহলে আমি এটা এবং এটা দুইটার মধ্যে আমি কম্পেয়ার করব কম্পেয়ার করব কিরকম দেখো যে এই 2 মোল সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে 1 মোল সালফিউরিকের সাথে আমি বিক্রিয়া থেকে লিখলাম বিক্রিয়া যা দেখতেছি তাই লিখছি অর্থাৎ 2 মোল সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে লিখলাম সুতরাং আমার এই যে আমাদের সোডিয়াম হাইড্রক্সাইড মানে কোন পাত্রে বি পাত্রে বি পাত্রের মোল কত এই দেখো 0.0015 মোল তাহলে ওই 0.0015 মোল সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে
কত মোলের সাথে বের করলাম অর্থাৎ তোমার তাহলে এই 0.0015 মোলস সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে এই এত মোল সালফিউরিকের সাথে কিন্তু বাস্তবে দেখো সালফিউরিক কিন্তু আমার আছে 0.003 মোল এতটুকু আছে আমার সেখান থেকে এতটুকু বিক্রিয়া করছে তাহলে বাকি আছে কতটুকু এটা থেকে আমরা এটা বিয়োগ করব আমরা সেটা করছি দেখো যে অবশিষ্ট H2SO4 পুরো থাকে অর্থাৎ যেটুকু ছিল আর যেটুকু আমার বিক্রিয়া করছে সেখান থেকে বাদ দিলে বাকিটা আছে অবশিষ্ট আমাদের তাহলে এইটুকু হচ্ছে আমাদের অবশিষ্ট আছে আছে থাকলো তাহলে আমি বের করলাম কি সুতরাং অবশিষ্ট H2SO4 আছে আমাদের এত মোল আছে গেল এখন দেখো তাহলে আমি পেয়ে গেলাম যে বিক্রিয়াটা করার পরে অর্থাৎ দুটোকে মিশ্রিত করার পরে আমাদের খাটটা সম্পূর্ণ প্রশমিত হয়ে গেছে অ্যাসিডটা কিন্তু সম্পূর্ণ প্রশমিত হয় নাই মানে অ্যাসিড আমাদের এতটুকু রয়ে গেছে মানে অবশিষ্ট রয়ে গেছে তার মানে দ্রবণটা আমরা কি অম্লীয় প্রকৃতির তোমার যদি কোশ্চেন থাকতো যে এরকম ঘনম্বরে যে দুইটা দ্রবণকে মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি কেমন হবে তাহলে আমাদের এখানে অ্যান্সার শেষ হয়ে যেত তা আমরা বলতাম যে প্রদত্ত বিক্রিয়া সম্পন্ন করার পরে সব খাটটা সম্পূর্ণ প্রশমিত হয়ে গেছে কিন্তু অ্যাসিডটা কি আমাদেরকে রয়ে গেছে অর্থাৎ দ্রবণটা কি অম্লীয় প্রকৃতির এতটুকু শেষ হতো কিন্তু আমার এখানে বলছে যে এই যে ঘনমাত্রা দুটোকে মিলানোর পরে যে ঘনমাত্রার পরিবর্তন ঘটবে বা ঘনমাত্রা যে চেঞ্জ হবে সেটার মান বের করতে বলছে বিশ্লেষণ করতে বলছে তাহলে আমি প্রথমে বের করলাম দ্রবণটা অম্লীয় হবে অম্লীয় হওয়ার পরে এখন তোমাকে বের করতে হবে যে ওই দ্রবণের বা ওই অম্লের ঘনমাত্রা কত আছে সেটা বের করছে দেখো সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে সূত্র হচ্ছে যে আমাদের সূত্র হচ্ছে যেটা থাকবে তার ঘনমাত্রা আমি আবার বলছি এখানে অ্যাসিড থাকলে অ্যাসিডের ঘনমাত্রা যদি তোমার খাট থাকতো অবশিষ্ট তাহলে খাড়ে ঘনমাত্রা হতো অর্থাৎ যেটা তোমার অবশ্যই থাকবে তার ঘনমাত্রা ভাগ হচ্ছে দুই পাত্রের মোট আয়তন তবে অবশ্যই লিটার এককে কারণ তোমার জানো ঘনমাত্রা হচ্ছে মোল পার লিটার বা মোলারিটি তাহলে অবশ্যই কিন্তু কি লিটার এককে হবে তাহলে ঘনমাত্রা দেয়া আছে দেখো খেয়াল করো তাহলে ঘনমাত্রা হয়ে গেছে কার অ্যাসিড এই জন্য আমি লিখছি H2SO4 এর ঘনমাত্রা যদি এখানে খার থাকতো সে এখানে যদি খার থাকতো তাহলে আমি লিখতাম কি সোডিয়াম হাইড্রক্সাইডের ঘনমাত্রা যেহেতু আমার অ্যাসিড রয়ে গেছে তাই আমি লিখছি H2SO4 এর ঘনমাত্রা ভাগ হচ্ছে পাত্রের মোট আয়তন লিটারে পাত্র কোনটা দুটোকে কিন্তু মিশ্রিত করছে এখন একটা পাত্র একটা পাত্র হয়ে গেছে এখন দুটো পাত্র নাই দুটো যখন তুমি মিশ্রিত করবে তখন তো পাত্র একটা তাহলে মিশ্রিত করলে এর আছে 20 ml এর আছে 15 ml মানে 35 ml আমি লিখছি 35 ml কিন্তু বলছে লিটারে তাহলে 35 ml যদি লিটারে নাও তাহলে 35 কে ভাগ করবে 1000 দ্বারা তাহলে ভাগ করলে কত 0.035 আসে এটা আর আমার H2SO4 অবশিষ্ট রয়ে গেছে কত 0.00295 মোল এটা বসালাম আমি তাহলে এত ভাগ করলে আমাদের এত আসে না কি আসে মোল পার লিটার আর মোল পার লিটার যে কথা আমাদের মোলারিটি কিন্তু একই কথা তার মানে যে দ্রবণটা তোমার রয়েছে মানে যে অ্যাসিডটা রয়ে গেছে সেই থাকলোই আর সেই অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে আমাদের কত এই 0.64 মোলারিটি এটা তোমার এসে ঘনমাত্রা তো তোমাদের এরকম অনেক কোশ্চেন আসতে পারে এই যে বিভিন্ন প্যাটার্নের বিভিন্ন টাইপের যে আগে যে ম্যাথটা করছিলাম আগে ক্লাসে যেটা করেছিলাম যে লিটমাস পেপারে বর্ণ কিরূপ পরিবর্তন হয় একই কথা একই টাইপের কিন্তু দেখো তখন আমরা এই পর্যন্ত আসলে শেষ হয়ে গেছিলো কিন্তু এখন ঘনমাত্রা নির্ণয় করতে বসলে আমাদের এই স্টেপটা করতে হবে যদি ঘনমাত্রা নির্ণয় করার ক্ষেত্রে বলে তো এইভাবে তোমার অনেকগুলি আসতে পারে এরকম যৌগ ভিন্ন ভিন্ন দিয়ে বা ভিন্ন ভিন্ন আঙ্গিকে তোমার অনেকগুলো আসতে পারে কিন্তু আমাদের করার প্যাটার্ন বা ধরন কিন্তু আমাদের একই রকম এভাবে করতে হবে আমাদের যে এভাবে কম্পেয়ার করে সব কিছু আমাদের বের করতে হবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের সেই সমাধানটা গেল তাহলে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ